ओम शांति। 29 नवंबर 2023 प्रातः मुंडली बापदादा मधुबन। मिष्टि बच्चारा निजे विचार बुद्धि के एतई शुद्ध एवं स्वच्छ करो जाते श्रीमद के यथाथ भावे धारण करे बाबार नाम उज्जवल करते पारो। प्रश्न, बाच्चादेर कोन अवस्था बाबा के शो करावे? उत्तर, बाच्चादेर अवस्था जखन निरंतर हासि खुशी अचल अटल स्थिर एवं अलौकिक नेशाय परिपूर्ण थाकबे तखनई बाबा शो कराते पारबे। एरकम एकरस अवस्था सम्पन्न सचेतन बाच्चाराई सबाईके यथाजथ भावे बाबार परिचय दिते पारबे। गीत, मरण तोमार पथे। ओम शांति। बाच्चारा गीत शुनल, बला हय तोमार दुआरे एसेछि जीवित अवस्थाय मृत्यु बरण करते। कार दुआरे एसेछि? एक्षेत्रे एटाई बोझा जाय जे गीतार भगवान कृष्ण हलो एरकम कथा बला हतो ना। कृष्ण तो आर एखाने थाकते पारेन ना, तिनि सत्यजुगेर प्रिंस। कृष्ण कोनो गीता शोनाननि, गीता शुनियेछेन परम पिता परमात्मा। सबकिछु এই একটা বিষয়ের উপরে নির্ভরশীল। ভক্তি মার্গে তোমরা কত কিছু করতে, কিন্তু সেই সব করার কোনো প্রয়োজন ছিল না। এইগুলো তো অ্যাক্সিডেন্টের বিষয়, কেবল এই একটা বিষয় প্রমাণ করার জন্য বাবাকে কত পরিশ্রম করতে হয়, কত নলেজ দিতে হয়। স্বয়ং ভগবান যে প্রাচীন জ্ঞান দিয়েছিলেন সেটাই হলো আসল জ্ঞান, সবকিছু গীতার সম্বন্ধীয়। পরম পিতা পরমাত্মা এসে দেবী দেবতা ধর্ম স্থাপন করার জন্য জ্ঞান এবং সহজ রাজ্যকে শিক্ষা দিয়েছিলেন, সেটা এখন লুপ্তপ্রায়। মানুষ তো মনে করে যে কৃষ্ণ পুনরায় এসে গীতা শোনাবেন, কিন্তু গোলার চিত্র দেখিয়ে তোমাদেরকে এটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে গীতা জ্ঞান আসলে জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা দিয়েছেন। কৃষ্ণের মাহাত্ম্য আলাদা আর পরমপিতা পরমাত্মার মাহাত্ম্য আলাদা। কৃষ্ণ হলেন সত্য যুগের প্রিন্স, যিনি সহজ রাজ্য শিখে রাজ্য ভাগ্য পেয়েছিলেন। পড়াশোনা করার সময় তার নাম রূপ অন্যরকম ছিল, আর যখন সে রাজ্য ভাগ্য পেয়েছিল তখন অন্যরকম ছিল। এই সব বিষয় প্রমাণ করে বোঝাতে হবে। কৃষ্ণকে কখনোই পতিত পাবন বলা যাবে না, কেবল বাবাই হলেন পতিত পাবন। এখন শ্রীকৃষ্ণের আত্মা পুনরায় রাজ্য শিখে ভবিষ্যতে নতুন দুনিয়ার প্রিন্স হচ্ছেন, এটা প্রমাণ করার জন্য যুক্তি প্রয়োজন। ফরেনারদেরকেও এটা প্রমাণ করে বোঝাতে হয় গীতাই হলো নম্বর ওয়ান, গীতাই হলো সকল শাস্ত্রের জননী। কিন্তু এই মাতার জন্ম কিভাবে হয়েছে? পিতাই তো মাতাকে অ্যাডপ্ট করে। গীতা জ্ঞান কে শুনিয়েছিলেন? এমন নয় যে যীশুখ্রিস্ট বাইবেলকে অ্যাডপ্ট করেছিলেন। যীশুখ্রিস্ট যে শিক্ষাগুলো দিয়েছিল সেগুলোকে নিয়ে বাইবেল বাণী অধ্যয়ন করে। তাহলে গীতার জ্ঞান কে দিয়েছিলেন? যেটাকে পরবর্তীকালে বই বানিয়ে পাঠ করা হয়, এর উত্তর কেউ জানে না। অন্যান্য সকল শাস্ত্রের ব্যাপারে জানে, কিন্তু এই সহজ রাজ্যকে শিক্ষা কে দিয়েছিলেন সেটাই প্রমাণ করতে হবে। দুনিয়া তো ধীরে ধীরে আরো তম প্রধান হচ্ছে। এইসব কথা কেবল স্বচ্ছ বুদ্ধিতে ধারণ হবে, যে শ্রীমত অনুসারে চলে না তার ধারণা হবে না। শ্রীমত তো এটাই বলবে যে তুমি একদম বোঝাতে পারো না, নিজেকে কখনোই জ্ঞানী মনে করো না। আগে তো এই মুখ্য বিষয়কে প্রমাণ করতে হবে যে গীতার ভগবান হলেন পরমপিতা পরমাত্মা, তিনি হলেন পতিত পাবন। দুনিয়ার মানুষ তো তাকে সর্বব্যাপী ব্রহ্মতত্ত্ব অথবা সাগরের মতে বলে দেয়, যা মুখে আসে তাই বলে দেয়, সবই অর্থহীন। সমস্ত ভুল গীতা থেকে উৎপন্ন হয়েছে, কারণ কৃষ্ণকে গীতার ভগবান বলে দিয়েছে। তাই বোঝানোর জন্য প্রয়োজনে গীতার সাহায্য নিতে হবে। বেনারসের গুপ্তাজিকেও বলা হতো যে বেনারসে এটা প্রমাণ করে বোঝাও যে কৃষ্ণ গীতার ভগবান নয়। বিভিন্ন ধরনের সম্মেলন হয়, তাদের বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হয়ে শান্তি স্থাপনের উপায় খোঁজে, কিন্তু শান্তি স্থাপন করা তো ওইসব পতিত মানুষদের হাতে নেই। পতিত পাবনকে আহ্বান করা হয়, তাই ওইসব পতিতরা কিভাবে শান্তি স্থাপন করতে পারবে? হয়তো সকলে আহ্বান করে, কিন্তু পতিত থেকে পবিত্র বানাতে সক্ষম সেই বাবাকে কেউ জানে না।
ভারত আগে পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে, তাহলে পতিত পাবন কে? এটাই কারোর বুদ্ধিতে আসে না। বলে দেয় রঘুপতি রাঘব, কিন্তু এটা ওই রামের বিষয় নয়। মিথ্যাই আহ্বান করে, কিছুই জানে না, কে গিয়ে এইসব বিষয় বোঝাবে? খুব ভালো বাচ্চা দরকার, বোঝানোর জন্য খুবই ভালো যুক্তির প্রয়োজন। বড় গোলার চিত্র বানানো হয়েছে, যার দ্বারা প্রমাণিত হবে যে স্বয়ং ভগবানই গীতা রচনা করেছেন। ওরা তো বলে সকলেই ভগবান, বাবা বলছেন তোমরা আসলে অবোধ। আমি এসে পবিত্র রাজ্য স্থাপন করলাম, আর আমার বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। পতিতকেই পবিত্র বানিয়ে প্রথম প্রিন্স বানে ভগবানু বাচ। আমি কৃষ্ণের আত্মাকে অ্যাডপ্ট করে ব্রহ্মা বানিয়ে তার দ্বারা জ্ঞান দিই। এরপর সে এই জ্ঞানের দ্বারা সত্যযুগের ফার্স্ট প্রিন্স হয়ে যায়। এই সকল বিষয় অন্য কারোর বুদ্ধিতে নেই। তোমাদেরকে আগে এই ভুলটিকে প্রমাণ করতে হবে এবং বোঝাতে হবে যে শ্রীমৎ ভগবদ গীতা হল সকল শাস্ত্রের মাতা পিতা। গীতার রচয়িতাকে যেমন যীশুখ্রিস্ট বাইবেলে জন্ম দিয়েছেন, তাই ওটা হলো খ্রিস্টান ধর্মের শাস্ত্র। তাহলে বাইবেলের পিতাকে যীশুখ্রিস্ট, ওখানে কিন্তু মাতা পিতা বলা হবে না, ওই ক্ষেত্রে মাদারের কোনো ভূমিকা নেই। এখানে এনারা হলেন মাতা পিতা, কৃষ্ণের ধর্মের সাথে খ্রিস্টানরা রেশ করেছে। ওরা যীশুখ্রিস্টকে মানে। গৌতম বুদ্ধ ধর্ম স্থাপন করেছিল, তাই বৌদ্ধদেরও শাস্ত্র রয়েছে। কিন্তু গীতার জ্ঞান কে শুনিয়েছিলেন? সেটা থেকে কোন ধর্ম স্থাপন হয়েছিল এইসব কথা কেউ জানে না। কখনো এরকম বলে না যে পতিত পাবন পরম পিতা পরমাত্মা এই জ্ঞান দিয়েছেন। এখন এমন ভাবে গোলার ছবি বানানো হয়েছে, যার দ্বারা বোঝা যাবে যে পরম পিতা পরমাত্মাই হলেন গীতা জ্ঞান দাতা। রাধাকৃষ্ণ তো সত্যযুগে থাকবে, তারা তো নিশ্চয়ই নিজেকে নিজেই জ্ঞান দেয়নি, জ্ঞান দেওয়ার জন্য অন্য কাউকে প্রয়োজন। কেউ না কেউ তো আছেন যিনি তাদেরকে উত্তীর্ণ করিয়েছেন। এই রাজত্ব প্রাপ্ত করার জ্ঞান কে দিলেন? আপনা আপনি তো ভাগ্য তৈরি হয়নি, হয় বাবার দ্বারা অথবা টিচারের দ্বারা ভাগ্য তৈরি হয়। বলা হয় গুরু গতি করেন, কিন্তু এই গতি সদ্গতি কথার অর্থ বোঝে না। যারা প্রবৃত্তি মার্গের তাদের সদ্গতি হয়। গতি মানে সবাই বাবার কাছে ফিরে যায়। এইসব কথা কেউ বোঝে না, ওরা ভক্তি মার্গে অনেক বড় বড় দোকান খুলে বসে আছে। এই একটা হলো সত্যিকারে জ্ঞান মার্গের দোকান, বাকি সব ভক্তি মার্গের দোকান। বাবা বলেন এই সমস্ত বেদ শাস্ত্র ইত্যাদি সব ভক্তি মার্গের সামগ্রী। এইরকম জপ তপ করলে কিংবা বেদ শাস্ত্র অধ্যয়ন করলে আমি প্রাপ্ত হই না। আমি তো বাচ্চাদেরকে জ্ঞান প্রদান করে পবিত্র বানাই। আমি হলাম সমগ্র সৃষ্টির সদ্গতি দাতা। ভায়া গতি হয়ে আমাদেরকে সদ্গতিতে যেতে হবে। সবাই তো আর সত্যযুগে আসবে না, এই ড্রামা বানানো আছে। আগের কল্পে তোমাদেরকে যা শিখিয়েছিলাম সেসব ছবি বানানো হয়েছিল, সেগুলি আবার রিপিট হচ্ছে। মানুষ বলে তিনটে ধর্মের পায়ায় এই সৃষ্টি দাঁড়িয়ে আছে। দেবী দেবতা ধর্মরূপী একটা পায়া ভেঙে গেছে, তাই এই সৃষ্টির টালমাটাল অবস্থা। আগে কেবল একটাই রাজত্ব ছিল, যাকে অদ্বৈত রাজ্য বলা হতো। পরে ওই একটা প্রায় লুপ্ত হয়ে তিনটে পায়া হয়েছে, কিন্তু এদের মধ্যে একটুও শক্তি নেই। নিজেদের মধ্যে কেবল লড়াই ঝগড়া লেগে থাকে, নাতকেই জানে না, তাই অনাথ হয়ে গেছে। বোঝানোর জন্য ভালো যুক্তির প্রয়োজন। প্রদর্শনী তো এটা বোঝাতে হবে, গীতার ভগবান কৃষ্ণ নয়, পরম পিতা পরমাত্মা। এই ভারতী হলো তার জন্মভূমি, কৃষ্ণ তো সাক্ষাৎ শরীরধারী, কিন্তু তিনি হলেন নিরাকার। তার মাহাত্ম্য একেবারেই আলাদা। এমন ভাবে যুক্তি সহকারে কার্টুন বানাতে হবে যাতে প্রমাণিত হয় যে গীতা জ্ঞান কে দিয়েছেন। অন্য মানুষের সামনে বড় আয়না রাখতে হবে, খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই। সব থেকে করা ভুল হলো এটাই, পরম পিতা পরমাত্মার মাহাত্ম্য সব থেকে আলাদা, কিন্তু তার বদলে কৃষ্ণের মহিমা করেছে। লক্ষ্মীনারায়ণের ছবির নিচে রাধা কৃষ্ণের ছবি আছে, এরাই বড় হয়ে লক্ষ্মীনারায়ণ হয়। লক্ষ্মীনারায়ণ সত্যযুগে এবং রাম সীতা ত্রেতা যুগে ছিল। শ্রীকৃষ্ণ হলো প্রথম সন্তান, তাকেই আবার দ্বাপর যুগে নিয়ে গেছে। ভক্তি মার্গে এগুলো হওয়ার ছিল। বিদেশি মানুষেরা এই বিষয়ে অতটা জানে না, ড্রামা অনুসারে কারোর কাছে এই জ্ঞান নেই। বলা হয় জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত্রি, ব্রহ্মার দিন ব্রহ্মার রাত্রি।
সত্যযুগ কে স্থাপন করেন? ব্রহ্মাই বা এলেন কোথা থেকে? সূক্ষ্ম বচনে ব্রহ্মা কিভাবে এলেন? পরম পিতা পরমাত্মাই এই সূক্ষ্ম সৃষ্টি রচনা করেন। ওখানে ব্রহ্মাকে দেখানো হয়, কিন্তু ওখানে তো ব্রহ্মা প্রজাপিতা নন, তাহলে প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই অন্য কেউ। তিনি কোথা থেকে এলেন সেটা কেউ বুঝতে পারে না। কৃষ্ণের অন্তিম জন্মে পরমাত্মা ওনাকে নিজের রথ বানিয়েছেন, এই জ্ঞান কারোর বুদ্ধিতে নেই। এই হলো এক মহান ক্লাস। টিচার তো অবশ্যই বুঝতে পারে যে কোন স্টুডেন্ট কেমন, তাহলে কি বাবা বুঝতে পারবেন না? এটা হলো অসীম জগতের বাবার ক্লাস, এখানকার ব্যাপার একেবারে আলাদা। শাস্ত্রতে প্রলয় দেখিয়েছে এবং অনেক সংশয়পূর্ণ কথাবার্তা লিখে দিয়েছে, ওদের অনেক অহংকারও রয়েছে। কেমন ভাবে বসে রামায়ণ মহাভারত ইত্যাদি শোনায়। কৃষ্ণ তো গীতা শোনাননি, সে গীতা গান শুনে রাজত্ব পেয়েছিল। প্রমাণ করে বোঝাতে হবে ইনি হলেন গীতার ভগবান। এইগুলো হলো এনার গুণ, এইগুলো হলো কৃষ্ণের গুণ। এইসব ভুলগুলোর জন্য ভারত আজ পরিতুল্য হয়ে গেছে। তোমরা মাতারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারো, তোমরা এতদিন বলতে যে মাতারা হলো নরকের দ্বার, কিন্তু পরমাত্মা তো জ্ঞানের কলস মাতাদের উপরে রেখেছেন, তাই মাতারাই হলো স্বর্গের দ্বার। তোমরা এতদিন কেবল নিন্দা করেছ, কিন্তু যে বলবে তাকে খুব হুঁশিয়ার হতে হবে, সমস্ত পয়েন্ট নোট করে বোঝাতে হবে। মুক্তি মার্গ আসলে গৃহীদের জন্য, এটা হলো প্রবৃত্তি মার্গের সহজ রাজ্য। আমরা প্রমাণ করে বোঝানোর জন্য এসেছি, বাচ্চাদেরকে শো করতে হবে, সর্বদাই হাসি খুশি অচঞ্চল স্থির এবং অলৌকিক আনন্দে থাকতে হবে। ভবিষ্যতে অবশ্যই মাহাত্ম্য প্রকাশ পাবে। তোমরা সবাই ব্রহ্মা কুমার এবং কুমারী, তাদেরকে কুমারী বলা যাবে যারা বাবার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করায়। কুমারীদের মাহাত্ম্য অনেক বেশি, মাম্মা হলেন মুখ্য কুমারী। চাঁদের কাছাকাছি বড় নক্ষত্র প্রয়োজন, ইনি হলেন জ্ঞান সূর্য আর ইনি হলেন গুপ্ত মাম্মা। এই মাম্মা হলেন আলাদা, জ্ঞান সূর্য শিব যিনি হলেন বাবা, চাঁদ ব্রহ্মা যিনি হলেন মা। তোমরা বাচ্চারা এই রহস্যটা বুঝে তারপর অন্যদের বোঝাতে পারবে। ওই মাম্মার নাম আলাদা, তার মন্দির রয়েছে। এই গুপ্ত বৃদ্ধা মায়ের কোনো মন্দির নেই। এই মাতা পিতা কম্বাইন থাকেন, এটা দুনিয়ার মানুষ জানে না। কৃষ্ণ তার এখানে থাকতে পারে না, সে তো সত্যযুগের প্রিন্স। কৃষ্ণের মধ্যে ভগবান আসতে পারে না, খুব সহজেই বোঝানো যায়। গীতার ভগবানের মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। তিনি হলেন পতিত পাবন, সমগ্র দুনিয়ার গাইড এবং মুক্তিদাতা। ছবি দেখে মানুষ বুঝতে পারবে যে পরমাত্মার মাহাত্ম্য অবশ্যই আলাদা, সকলেই এক, এটা তো কখনোই সম্ভব নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্যসার এক, নিজের অচল অটল এবং অলৌকিক আনন্দে পরিপূর্ণ অবস্থা বানাতে হবে, সর্বদা হাসি খুশি মুখে থাকতে হবে। দুই, জ্ঞানের শুদ্ধ নিশাতে থেকে বাবার শো করাতে হবে, গীতার ভগবানকে প্রমাণিত করে বাবার সত্যিকারের পরিচয় দিতে হবে। বরদান, স্মৃতি স্বরূপ হয়ে বিস্মৃতদের স্মৃতি ফিরিয়ে দিয়ে প্রকৃত সেবাধারী ভব। নিজে স্মৃতি স্বরূপের ফিচার্সের দ্বারা অন্যদেরও স্মৃতি স্বরূপ বানানো, এটাই হলো প্রকৃত সেবা। তোমাদের ফিচার্স অন্যদের স্মৃতি যেন ফিরিয়ে দেয় যে আমি হলাম আত্মা, ললাটে যেন দেখতে পায় ঝলমলে আত্মা বা মণিকে। যেমন সাপের মনে দেখে সাপের প্রতি কারোর মনোযোগ যায় না, তেমনই অবিনাশী ঝলমলে উজ্জ্বল মণিকে দেখে দেহবোধ যেন ভুলে যায়, অ্যাটেনশন যেন সততই আত্মার প্রতি যায়, বিস্মৃততে যেন স্মৃতি ফিরে আসে, তখনই বলা হবে প্রকৃত সেবাধারী। স্লোগান, অবগুণ ধারণকারী বুদ্ধির নাশ করে শতপ্রধান দিব্য বুদ্ধি ধারণ করো। ওম শান্তি।